এবারও গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদের আগে ও পরে যানজটে আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। সড়ক উন্নয়ন কাজের দীর্ঘসূত্রিতা, খানাখন্দ তৈরি হওয়া, ড্রেনেজ ও ফুটপাত না থাকায় ভোগান্তি বাড়বে কয়েক গুণ। তবে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে কাজ করছে বলে জানায় জিএমপি হাইওয়ে ট্রাফিক পুলিশ। গাজীপুর প্রতিনিধির প্রতিবেদন। রাজধানী থেকে গাজীপুরে প্রবেশ করলেই ধুলি ধূসরিত অচল রাস্তায় থমকে দাঁড়াতে হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর থেকে চন্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়ক পাড়ি দিতে লেগে যায় কয়েক ঘন্টা। সব রাস্তায় কাজ হচ্ছে, ফ্লাইওভারের কাজ হচ্ছে, সেখান থেকে সব গাড়ি এখান থেকে ঢুকবে, ওদিকে যাবে, টাঙ্গাইল রোডে যাবে, ময়মনসিংহ রোডে যাবে, সবদিকে যাবে, এখান থেকে প্রচুর জ্যাম হবে আর কি। সামনে ঈদ উপলক্ষে আরও যানজট বাড়বে, আমাদের আরও ভোগান্তি হবে, জনগণ আরও ভোগান্তি হবে। উত্তরবঙ্গের 31 জেলার প্রবেশদ্বার এই রুটে দিনে 50-60 হাজার গাড়ি চলাচল করে। ঈদে এই মহাসড়কে গাড়ি বাড়বে কয়েক গুণ, বাড়বে ঘরমুখো যাত্রীদের ভয়াবহ চাপ। এই নিয়ে এখনই চালক ও যাত্রীরা রয়েছে আশঙ্কা ও অস্বস্তিতে। কত বছর পর বছর তারা কাজ হচ্ছে, কোনো কাজের অগ্রগতি নেই, আর মানুষ রাস্তাঘাট এত খারাপ হয়েছে, গাড়ি ঘোড়া ভেঙে চুরমার হয়ে যায়। রাস্তার পরিস্থিতির জন্য রাস্তা মানুষের ভোগান্তি হবে, গাড়ির চেক করতে ডেলিভারি যাইতে পারবে না। আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা আসতে মোটরসাইকেলে 1 ঘন্টার উপরে লাগা যায়, আর যদি আপনি প্রাইভেট কার নিয়ে বাসে আসেন তাহলে তো সময় লাগে, কোনো বাফা সবাই নিয়ে এখানে আসা যাবে না। গাজীপুর উত্তরা 20 কিলোমিটার সড়কে 10 বছর ধরে চলছে বাস র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের কাজ। সবশেষ হিসেবে 73 ভাগ কাজ শেষ দাবি করা হলেও দৃশ্যমান অগ্রগতি নেই। তবে সড়ক সচল রেখে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ চলছে বলে জানায় হাইওয়ে ট্রাফিক পুলিশ। যানজট যাতে না হয় এটাই আমার চ্যালেঞ্জ থাকবে, আর এর মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে কথা হয়েছে, তাদের যে 2টা ব্রিজ রয়েছে, ফ্লাইওভার ব্রিজ, তারা এটা উদ্বোধন করবে আগেই, সো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে মানুষ ইজিলি ঘরমুখে মানুষ বাড়ি যেতে পারবে। জিএমপি ট্রাফিক বিভাগ বলছে নির্বিঘ্ন ঈদ যাত্রায় অতিরিক্ত 300 পুলিশ প্রতি 8 ঘন্টা করে কাজ করে বিশ্রামে যাবে। অতিরিক্ত চাপ কমানোর জন্য আরও 100 ফোর্স নিয়মিত কাজ করবে। 300 ট্রাফিক জনবল 8 ঘন্টা করে, প্রতি 8 ঘন্টা করে ডিউটি করবেন, 8 ঘন্টা করে আবার বিশ্রামে যাবেন। পাশাপাশি অতিরিক্ত চাপ মোকাবেলার জন্য আমাদের 100 ফোর্স পুলিশ কমিশনার স্যারের নির্দেশনে আমরা 100 মতো অতিরিক্ত ফোর্স পাবো। ফুটপাত দখলমুক্ত রাখা, ফিটনেসবিহীন যানবাহন এবং ব্যাটারি চালিত অবৈধ 3-হুইলার মহাসড়কে চলতে না দিলে যানজট পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন সড়ক বিশেষজ্ঞরা। এসিটি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।